হয় শিবসাগর আরক্ষে কালি গ্রেপ্তার করেছিল বিজেপি নেতা মনোজ হাজরিকাক। আর মনোজ হাজরিকাক আসলে অরুণাচলী সুরা সরবরাহ কেলেঙ্কারিত জড়িত মনোজ হাজরিকা অভিযুক্ত হয়ে আছে। আর ইয়ার উপরও গরু সরবরাহ করা কেলেঙ্কারিটো আসলে মনোজ হাজরিকা জড়িত বলে অভিযোগ উত্থাপন হয়ে আছে। তেনে সময়তে বিশেষকৈ যা 5 মে'ত শিবসাগরের ডিমোত শিবসাগর আরক্ষী আর আবকারী বিভাগে অভিযান চলা এখন বৃহৎ আকার ট্রাক জব্দ করেছিল, যখনত অবৈধভাবে অরুণাচলী সুরা কহিয়াই অনা হয়েছিল। সেই ট্রাকখনক যি চালক হ্যান্ডিলম্যানক সেই 5 মে'তে গ্রেপ্তার করেছিল। আর তারপিছত অভিযোগের আঙুলি উঠিছিল যে এই সুরা সরবরাহর কাণ্ডত মনোজ হাজরিকা জড়িত আছে। সেই সূত্রে আসলে গোচর পঞ্জীয়ন হয়েছিল শিবসাগর জেলার ডিমো আরক্ষী থানাত। আর কিন্তু মনোজ হাজরিকা বহুদিন ধরে পলাতক হয়ে আসে, তারপর দুবারকৈ মনোজ হাজরিকার বাসগৃহত গিয়ে আরক্ষী অভিযান চলাইছিল। যার পিছত মনোজ হাজরিকা আসলে আরক্ষীর জালত পড়ার পূর্বেই গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত জামিন লাভ করবলে সক্ষম হয়েছিল। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে জামিন প্রদান করার পিছতে মনোজ হাজরিকায় কালি ডিমো থানালে গৈ যাবতীয় কাগজপত্র জমা দিবলে গৈছিলে, কিন্তু জামিন লাভ করে ডিমো আরক্ষীর হাত হারিলেও কিন্তু শিবসাগর আরক্ষীয়ে তৎমুহূর্ততে মনোজ হাজরিকাক গ্রেপ্তার করেছিল। কারণ শিবসাগর সদর থানাত রুজু হয়ে আসছিল মনোজ হাজরিকার বিরুদ্ধে 56/2024 নম্বর একটা গোচর, যোচর করেছিল আসলে মনোজ হাজরিকা গরু হরা চোরাংভাবে গরু হরা সরবরাহর কেলেঙ্কারিত জড়িত থাকার অভিযোগত একটা গোচর রুজু হয়ে আসে মনোজ হাজরিকার বিরুদ্ধে। আর সেই আরক্ষী আসলে মনোজ হাজরিকা কালি 56/2024 নং গোচরের ভিত্তিত ভারতীয় দণ্ডবিধি আইনের 370 নং ধারা মনোজ হাজরিকাক গ্রেপ্তার করে। আর মনোজ হাজরিকাক কালি গ্রেপ্তারের পিছতে আরক্ষী এদিনের জিম্মাত লয়, নিজের জিম্মাত লয়। আর মনোজ হাজরিকাক আজি আরক্ষী পুয়ায় লগত লৈ মনোজ হাজরিকার পুলিবত থাকা বাসগৃহ আর মনোজ হাজরিকার 2 নং লক্ষ্মীনগরত যে বাসগৃহ নির্মাণ করে আছে তাত গৈ আরক্ষী অভিযান চলায়। আর অভিযান কালত আরক্ষী ইতিমধ্যে কেতবোর নথিপত্র জব্দ করা বলে আমি জানিব পারিছো। ইয়া যিয়ে নহক এই ঘটনায় কিন্তু বর্তমান উজনি অসমতে চাঞ্চল্য সৃষ্টি করেছে। মনোজ হাজরিকা যি আসলে যি 5 মে'ত মনোজ হাজরিকার বিরুদ্ধে গোচর রুজু হওয়ার পিছতে আসলে তারপর ধারাবাহিকভাবে সংবাদ মাধ্যমের বাতর প্রচার হয়েছিল এইগারী নেতার কুকীর্তির বিষয়ে। তারপর আর তারপর যা 1 জুন তারিখে বিজেপির নেতৃত্বে মনোজ হাজরিকাক মনোজ হাজরিকাক দলীয় যা দায়িত্ব দিছিল সেই দায়িত্ববিলাকর অব্যাহতি দিয়া অব্যাহতি দিছিল 1 জুন তারিখে। আর সেই বাতরও আমি সম্প্রচার করেছিল, কিন্তু তারপরে কালি গ্রেপ্তার করে মনোজ হাজরিকাক। আর মনোজ হাজরিকাক গ্রেপ্তারের পিছত আরক্ষী আজি যা নিশাটো আরক্ষী জেরা চলায় শিবসাগর সদর আরক্ষী। আর আজি শিবসাগর আরক্ষীর নগর পরিদর্শক শিবসাগর থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া আর এগারী উচ্চ DSP গৈ আসলে মনোজ হাজরিকাক লগত লৈ যোরহাটের পুলিবরত থকা মনোজ হাজরিকার বাসগৃহ আর লক্ষ্মীনগর 2 নং লক্ষ্মীনগর থকা বাসগৃহ তালাচী চলাইছে। কিন্তু এই মুহূর্তলৈকে যদিও কেতবোর নথিপত্র জব্দ করেছে, কিন্তু এই মুহূর্তলৈকে মনোজ হাজরিকার আর আন কি কি নামে বেনামে সম্পত্তি আছে তাত কিন্তু আরক্ষী এতিয়ালৈকে হাতুরা লগাবলে সক্ষম হওয়া নাই। মনোজ হাজরিকার বহু সংখ্যক বাহন আছে, বিভিন্ন আসলে ব্যবসায় বাণিজ্যত যা আসলে জড়িত করাইছিল যা বাহন, সেই বাহনবিলাকো বর্তমান আরক্ষী আসলে এই মুহূর্তলৈকে জব্দ করবলে সক্ষম হওয়া নাই। আমি আরক্ষীর সহিত কিছু সময় পূর্বে কথা পাতিছিল, এই কোনো ধরনের বাসগৃহত আসলে যান বাহন প্রত্যক্ষ করা নাই বলে উল্লেখ করেছে। কিন্তু এই আমি জানিব পাৰিছো যে মনোজ হাজরিকায় যসলতে অবৈধভাবে সুরা সরবরাহ করে আসছিল দীর্ঘদিন ধরে, সেই সুরাবহ সরবরাহ করা কার্যত কেতবোর নিজা বাহন ব্যবহার করেছিল বলে আমি জানিব পাৰিছো। সেইবিলাক বাহন বর্তমান
ক'ত লুকুৱালে, ক'ত অন্তৰ্ধান হ'ল, সেই বিষয়ে আচলতে তদন্ত হোৱা উচিত, জব্দ কৰা উচিত, সেয়া বিভিন্নজনে দাবী উত্থাপন কৰিছে। কিন্তু লক্ষণীয় বিষয়টো হ'ল যে মনোজ হাজৰিকা ইয়াৰ বিৰুদ্ধে ইয়াৰ 2019 চনতো আচলতে গোচৰ ৰুজু হৈছিলে। সেই সময়তো অবৈধভাৱে অৰুণাচলী সুৰা সৰবৰাহ কৰা এক গোচৰ তেওঁৰ বিৰুদ্ধে আচলতে ৰুজু হৈছিলে। কিন্তু তাৰ পিছতো আচলতে ৰাজনৈতিক নেতা হোৱাৰ বাবেই, আচলতে শাসকীয় দলৰ বিষয়ববীয়া হোৱাৰ বাবেই সেই সময়ত কিন্তু মনোজ হাজৰিকা বাচি গৈছিলে। কিন্তু তাৰ পিছত বিভিন্ন সময়ত মনোজ হাজৰিকাৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন হৈ আহিছে যে তেওঁ কিছুমান আচলতে অসাংবিধানিক কাম কাজ কৰি অহা বুলি অভিযোগ উত্থাপন হৈ আহিছিলে। কিন্তু তাৰপিছতো কোনো ধৰণৰ পদক্ষেপ লোৱা নাছিলে আৰক্ষী তথা প্ৰশাসনে। শেহতীয়াকৈ ডিমৌত যি আচলতে হাতে লোতে অৰুণাচলী হোৱা আচলতে আৰক্ষীয়ে আৰু শিৱসাগৰ আবকাৰী বিভাগে জব্দ কৰিবলৈ সক্ষম হৈছিলে বৃহৎ সংখ্যক সুৰা। সেই যোৱা 5 মে'ত 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত ডিমৌৰ দিহাজানত আচলতে জব্দ কৰিছিলে সুৰা, যিখন অৰুণাচলী সুৰা ভৰ্তি ট্ৰাক আছিলে। সেই ট্ৰাকখনৰ নম্বৰ হৈছে AS01NC1843। সেই ট্ৰাকখনৰ যি মালিক আছিলে তেওঁক সোধা পোছা কৰা হৈছিলে, আৰক্ষীয়ে সোধপোছ কৰিছিলে, আৰু হেণ্ডিলমেন যিজন আছিলে ট্ৰাক চালক যিজন আছিলে তেওঁলোকক কিন্তু সেই সময়তে গ্ৰেপ্তাৰ কৰিছিলে। এতিয়া তাৰ পিছত মনোজ হাজৰিকা আচলতে সুৰা সৰবৰাহৰ যি বিৰুদ্ধে সুৰা সৰবৰাহৰ যি গোচৰ পঞ্জীয়ন হৈছিলে ডিমৌ থানাত, সেই ডিমৌ থানাত ৰুজু হোৱা গোচৰ নম্বৰ আছিলে 13024, আৰু তেওঁৰ বিৰুদ্ধে ডিমৌ থানাটো ভাৰতীয় দণ্ডবিধি আইনৰ 379/4, 20/34 আৰু অস আবকাৰী আইনৰ RW 53(1) এই ধাৰাত আচলতে তেওঁৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু হৈছিলে। এই গোচৰ ৰুজু হৈ থকাৰ সময়তে আচলতে বহু কথা, যি সময়ত আচলতে আৰক্ষীয়ে ডিমৌ আৰক্ষীয়ে অভিযান চলাইছিলে, কিন্তু যি সময়ত পলাতক হৈ আছিলে মনোজ হাজৰিকা, সেই সময়তো বহু তথ্য আৰক্ষী পোহৰলৈ আহিছিলে, যাৰ বাবে আৰক্ষীয়েও জানিব পাৰিছিলে যে মনোজ হাজৰিকাৰ বিৰুদ্ধে ডিমৌ থানাত ৰুজু হোৱা গোচৰ ভিত্তিত হয়তো জামিন লাভ কৰিব পাৰে, যাৰ বাবে আচলতে তেওঁৰ বিৰুদ্ধে থকা আন গোচৰবিলাক সন্দৰ্ভতো তদন্ত আৰম্ভ কৰিছে, আৰু যাৰ পৰিণতিত আচলতে যোৱা কালি গ্ৰেপ্তাৰ কৰিবলৈ হয় সক্ষম হয় মনোজ হাজৰিকাক। বা পুনৰ কৈছোঁ, মনোজ হাজৰিকাৰ বিৰুদ্ধে শিৱসাগৰ সদৰ থানাত মে' মাহৰ শেষৰ ফালে ৰুজু হৈছিলে 56/2024 নং এটা গোচৰ, আৰু সেই গোচৰৰ ভিত্তিতে মনোজ হাজৰিকাক গ্ৰেপ্তাৰ কৰি বৰ্তমান আৰক্ষীয়ে তদন্ত অব্যাহত ৰাখিছে। হয়তো আজি সন্ধিয়াৰ ভাগলৈ যিহেতু জামিনৰ ম্যাদ উকলি যাব, আৰক্ষী জিম্মাৰ ম্যাদ যিহেতু উকলি যাব, গতিকে আজি ন্যায়িক জিম্মালৈ তথা কাৰাগাৰলৈ প্ৰেৰণ কৰিব মনোজ হাজৰিকাক। অনাগত সময়ত লক্ষণীয় হ'ব আচলতে মনোজ হাজৰিকাৰ বিৰুদ্ধে যি তদন্ত চলিছে সেই তদন্ত সঠিকভাৱে আগবাঢ়িব নে নাবাঢ়ে। কাৰণ মনোজ হাজৰিকা বহু ৰাজনৈতিক নেতাৰ সৈতে, বহু নেতা মন্ত্ৰী প্ৰশাসনিক বিষয়াৰ সৈতে আচলতে ঘনিষ্ঠ প্ৰভাৱশালী ব্যক্তিৰ ছত্ৰছায়াত থাকি বাচি আহিব নেকি, শীঘ্ৰে আচলতে তেওঁ পুনৰ জামিন লাভ কৰি মুকলি আকাশৰ তললৈ আহিব নেকি, সেয়া আচলতে বৰ্তমান প্ৰশ্ন উত্থাপন হৈছে। এই ক্ষেত্ৰত আৰক্ষীয়ে যাতে এখন শক্তিশালী চাৰ্জশ্বীট দাখিল কৰিব পাৰে, আৰক্ষীয়ে যাতে উপযুক্ত প্ৰমাণ গোটাব পাৰে, তাৰ বাবে প্ৰমাণ গোটাই আচলতে শক্তিশালী এখন চাৰ্জশ্বীট দাখিল কৰিব পাৰে, তাৰ বাবে সচেতন নাগৰিকে দাবী উত্থাপন কৰিছে। কাৰণ মনোজ হাজৰিকাই দীৰ্ঘদিন ধৰি এই কলা বেহাবিলাক চলাই অহাৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈ আহিছে। বিশেষকৈ পূৰ্বতে তেওঁ মনোজ হাজৰিকা NSUIৰ তথা অসম প্ৰদেশ যুৱ কংগ্ৰেছৰ প্ৰাক্তন তেওঁ বিষয়ববীয়া আছিলে, NSUIৰ প্ৰাক্তন সভাপতি আছিলে মনোজ হাজৰিকা। পৰৱৰ্তী পৰ্যায়ত যেতিয়া বিজেপিৰ নেতৃত্বত চৰকাৰ গঠন হ'ল, তাৰপিছত বিজেপিলৈ আচলতে গমন কৰিছিলে, বিজেপিত যোগদান কৰিছিলে মনোজ হাজৰিকাই, আৰু মনোজ হাজৰিকাই পুনৰ সেই আচলতে যিবিলাক কলা ব্যৱসায়, সেই ব্যৱসায়ৰ পৰিসৰ বৃদ্ধি কৰা বুলি অভিযোগ উত্থাপন হৈ আহিছে। কেৱল অসমতে নহয়, উজনি অসমতে নহয়, নাগালেণ্ড পৰ্যন্ত মনোজ হাজৰিকাই এনেধৰণৰ আচলতে
কলা ব্যবসায় করা বলে গুরুতর অভিযোগ উত্থাপন হয়ে আছে। যি অভিযোগের ভিত্তিত বর্তমান গ্রেপ্তার হয়েছে চোরাং গরু সরবরাহ অভিযোগ উঠিছে মনোজ হাজরিকার বিরুদ্ধে, গোচর বর্তমান গোচর গ্রেপ্তার করেছে। সেই গোচর যঞ্জন আছে তার যাতে একটা সঠিক তার ভিত্তিত সঠিক যাতে তদন্ত হয় আর যণ্ডত এই মনোজ হাজরিকার আশে পাশে যখন সহযোগ করেছে মনোজ হাজরিকার যসলতে দুর্নীতি অনিয়ম করে আছে সেই সকল যাতে উৎখাত হয় তার দাবি উত্থাপন করেছে এই মুহূর্ত সচেতন নাগরিকে।